তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকের একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, দেখতে পাচ্ছ। আজকে আমি এমআই রাউটার কনফিগার করে দেখাবো। তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দেবে আর বেল আইকনটি অন করে দেবে। আর চলো শুরু করা যাক। প্রথমে রাউটারের মধ্যে ঢুকে যাচ্ছি আমি, এখানে ফ্রেশ রাউটার, নতুন রাউটার, সেই রাউটার আমি কনফিগার করছি। তো দেখতে পাচ্ছ এখানে ওয়াইফাই নেটওয়ার্ক নেম অ্যান্ড পাসওয়ার্ড বলছে, যেটা SSID, সেই SSID এর পাসওয়ার্ড এখানে। তো আমি প্রথমে লগ ইন করার পরে এটাই খুঁজবে যদি ফ্রেশ রাউটার হয়। আর লগিংয়ের IP হচ্ছে রাউটারের পেছনে লেখা থাকে জোনটা, সেটাও হবে। আর 192.168.31.1 এই IP আমি দিয়ে দেবো ডিসক্রিপশন। আর এখানে আমি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, জোনটা ওয়াইফাই নেম আর পাসওয়ার্ড। তারপর নেক্সট করছি। আর এটা অ্যাডমিন পাসওয়ার্ড জোনটা সেট অ্যান্ড অ্যাডমিন পাসওয়ার্ড লেখা আছে, দেখতে পাচ্ছি অ্যাডমিন পাসওয়ার্ড। চাইলে দুটোই সেম রাখতে পারো, সেম ইস ওয়াইফাই পাসওয়ার্ড এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে বুক করতে পারো। আমি অ্যাডমিন পাসওয়ার্ড admin@1ও করতে পারো। তো আমি এখানে সেম করে দেবো। সেম, তারপর সেট আপ সাকসেসফুলি করছি আমি এখানে। এটা সিঙ্গেল ব্যান্ডের রাউটার, MI রাউটার। তারপর এখানে আমি চলে যাব সেটিংয়ে। সেটিংয়ে যাওয়ার পর আরেকবারটি আমি এখানে সেটিংয়ে চলে যাব। এখানে নেটওয়ার্ক সেটিং, যেহেতু আমার এখানে স্ট্যাটিক IP, তাই এখানে স্ট্যাটিক IP আমি করে দিচ্ছি। এখানে DHCP আছে, স্ট্যাটিক IP করে নেব। তারপর এখানে কাস্টমারের IP দিচ্ছি, প্রতিটা কাস্টমারের আলাদা আলাদা IP হয়, প্রতিটা ইউজারের সে IP দিচ্ছি আমি এখানে। যেহেতু স্ট্যাটিক IP, তাই প্রত্যেকটা আলাদা আলাদা IP হবে। এখানে IP সাবনেট মাস গেটওয়ে DNS অ্যান্ড সেকেন্ড DNS, পাঁচ রকম IP দিতে হবে। সে IP তোমাদের এখানে থাকলে তোমরা দিতে পারো, নাহলে অপারেটর এখানে পেয়ে যাবে। তো এখানে আমি IP দিচ্ছি। এখানে DNS দিয়ে দিচ্ছি অ্যান্ড সেকেন্ড DNS। আবার বলছি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি, সাবস্ক্রাইব করে দেবে আর বেল আইকনটি অন করে দেবে। তো এখানে আমার সেভ হয়ে গেলে অটোমেটিক কানেক্ট হয়ে যাবে রাউটার। জাস্ট আমার হয়ে গেছে। আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম। তো আমি একবার আরেকবারটি সব কিছু দেখে নিয়েছি। তো আরেকবারটি আমি নেটওয়ার্কটা স্পিড টেস্ট করে দেখে নেব। তো এখানে সব কিছু ঠিক আছে, আর ইন্টারনেট কানেক্ট হয়েছে না আমি একবার চেক করে নিচ্ছি। এখানে ইউটিউব চালিয়ে আমি চেক করে নেব। দেখতে পাচ্ছ চলে এসছে, ধন্যবাদ।